মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে চিঠি দেওয়ার ও ফোন করার ঘটনায় বেলপাহাড়ি থানার পুলিশ আরও এক পাণ্ডাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে জেল হেফাজতের নির্দেশ। অরূপ পাল নামে ওই ব্যক্তিকে হুগলি জেলার আরামবাগ থেকে গ্রেপ্তার করে এদিন শুক্রবার আদালতে তোলে পুলিশ। এই অরূপের নেতৃত্বে পুরো প্রতারণার চক্রটি চলত বলে পুলিশ জানিয়েছে। এর আগে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি ও ফোন করার অভিযোগে পুলিশ পূর্ব বর্ধমান থেকে বাবা দেবীপ্রসাদ সরকার ও ছেলে অনুপম সরকারকে গ্রেপ্তার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডা অরূপের নাম পায় পুলিশ। উল্লেখ্য, ধৃত বাবা ও ছেলের ফতেপুরে একটি মিষ্টির দোকান রয়েছে। এরা বেলপাহাড়ির বাসিন্দা ভোলানাথ মাহাতোকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে 10 লক্ষ টাকা চায়। ভোলানাথ 50,000 টাকা অনলাইনে ট্রান্সফারও করে অনুপমের অ্যাকাউন্টে। এরপরেও হুমকি চলতে থাকে। 9 ফেব্রুয়ারি ভোলানাথ মাহাতো বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইলে টাওয়ার লোকেশন ট্রেস করে বাবা ছেলেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে এই চক্রটি আগেও চাকরির টোপ দিয়ে এনজিওর নাম করে মানুষের কাছে টাকা তুলেছে। বেলপাহাড়িতে মাওবাদীদের অতীত ঘটনার সুযোগ নিয়ে এরা হুমকি চিঠি ফোন করে টাকা তোলার চেষ্টা চালিয়েছিল। এই মাওবাদীদের নাম করে টাকা পয়সা ভয় দেখিয়ে টাকা পয়সা তোলার যে মামলা ইতিপূর্বে আগেও হয়েছে, এই জাতীয় সেম মোডাস অপারেন্ডি নিয়ে এই কেসটাতেও সেই একই রকমই কেস। এবং সেক্ষেত্রে আজকে একজনকে অ্যারেস্ট করে আনা হয়েছিল এবং তাকে শনাক্তকরণের ইয়ে দেওয়া হয়েছে কোর্টের কাছে। এও ফোনে কি হুমকি দিয়েছিল? হ্যাঁ, একই রকম। কিছু রিকভারি হয়েছে কি? না, এখনো অবধি কিছু রিকভারি হয়নি। কি মনে হচ্ছে, বড় কি র‍্যাকেট রয়েছে যারা মাওবাদীর নাম করে আবার একটা অসন্তুষ্টি? সেম মোডাস অপারেন্ডি তো বললাম, একই রকমই, মানে একই পদ্ধতিতে। সেক্ষেত্রে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।